রেললাইনের পাশে বসবাসকারী 25টি পরিবারকে উচ্ছেদের নোটিস দিল রেল কর্তৃপক্ষ। বাসিন্দাদের পাশে অশোকনগরের বিধায়ক, পুনর্বাসনের দাবি স্থানীয়দের। গুমা নেতাজি নগরের ঘটনা। রেললাইনের পাশে বসবাসকারী মানুষকে উচ্ছেদের নোটিশ রেল কর্তৃপক্ষের। খবর পাওয়ার পরে স্থানীয়দের পাশে দাঁড়ালেন বিধায়ক। অশোকনগর বিধানসভার গুমা রেল স্টেশন লাগোয়া নেতাজি নগর কলোনি, এই এলাকার 25টি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। রেলের নোটিশে জানানো হয়েছে আগামী 6 মাসের মধ্যে রেলের জায়গা খালি করে দেওয়ার কথা। খবর পাওয়া মাত্রই সেদিন ঘটনাস্থলে পৌঁছান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। রেল নোটিশ দিয়েছে উচ্ছেদ করার, কটা পরিবার আছে? 25টি ফ্যামিলিকে আপাতত দিয়েছে। কতদিনের মধ্যে উঠে যেতে বলেছে? 3 মাস, 6 মাস সময় দিয়েছে। আপনাদের কি দাবি? আমাদের দাবি, আমাদের রাজ্য সরকার রয়েছে, আমাদের দিদি, আমাদের এমএলএ রয়েছে, আমরা তাদের কাছে জানিয়েছি, তারা যে প্রসেস কিনা আমরা সেইভাবে চলবো। সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেন বিধায়ক। বিধায়ক জানান, পুনর্বাসনের জন্য জমি না দিয়ে কোন রকম উচ্ছেদ করা যাবে না, আর যদি উচ্ছেদ করা হয় আগামী দিনে বড় আন্দোলনে নামা হবে। রেল অনেক জায়গা মেপেছে তাদের জায়গা, এবং 50 জন যারা অত্যন্ত গরিব মানুষ, যারা পুরুষানুক্রমে বংশানুক্রমে এখানে বসবাস করছে, যাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে কোথাও কোনো জমি নেই, ভূমিহীন মানুষ যারা বসবাস করছে, তাদেরকে নোটিশ দিয়ে রেল ডেকেছে উচ্ছেদের জন্য। রেল এক্ষেত্রে কোনো পুনর্বাসনের কথা ভাবছেন না। আমি এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টি আকর্ষণ করি। তিনি আপনারা জানেন যে গত 2 দিন আগে আসানসোলের সভা থেকে বলেছিলেন, সেখানে একই রকমের প্রবলেম যে না, যারা গরিব মানুষ আছে রেলকে পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না। নেত্রী সেই নির্দেশ পাওয়ার পরে আমি এখানে এসেছি স্থানীয় বিধায়ক হিসেবে, এনাদেরকে আশ্বস্ত করে গেলাম যে আমি বিধায়ক হিসেবে এবং আমার দল তৃণমূল কংগ্রেস 100 ভাগ আপনাদের সঙ্গে আছে, আমরা সামনে থেকে বৃহত্তর আন্দোলন করব। একই দাবি স্থানীয় বাসিন্দাদের। বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন আমরা এখানে রয়েছি, হঠাৎ করেই উচ্ছেদের কথা বলা হচ্ছে। আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপর রেল আমাদের উচ্ছেদ করুক। ফোনে গেছি, তখন বলছে যে তোমাদের ওই কি ঝুপড়ি ছেড়ে দিতে হবে। তাই বলছি যে ঝুপড়ি যখন ছেড়ে দিতে হবে, তাই আমাদের একটা ব্যবস্থা করে দেবেন তো। আমরা গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে দিনমজুরি মানুষ, এরম ভাবে খাচ্ছি। আমাদের তো কোনো জায়গা জোগাড় কিনা থাকলে আমরা এখানে চলে যেতাম, আমাদের তো সেরকম নেই। তা আমাদের একটু জায়গা জোগাড় দিয়ে তারপরে আপনারা যদি বলেন যে ঝুপড়ি ছেড়ে দাও, তা আমরা কালকেই যেয়ে ছেড়ে দেবো, আমাদের কোনো অবজেকশন নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।